চাইনিজ রেডমি নোট 11 প্রো স্মার্টফোনটাতে মিডিয়াটেকের 5G এসওসি থাকলেও গ্লোবাল রেডমি নোট 11 প্রো 5G স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগনের চিপসেটকে ইউজ করেছে Xiaomi আর এই ফোনটা অফিশিয়াল ভাবে গ্লোবালি লঞ্চ হয়ে গিয়েছে যেখানে কিনা 120Hz সুপার অ্যামোলেড প্যানেলের পাশাপাশি 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটা থাকছে সো হেই গাইস শান্তো হিয়ার নোট 11 প্রো 5G স্মার্টফোনটাকে আনবক্স করলে আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের ফার্স্ট চার্জারটি যে চার্জারটি দ্বারা কিনা এই ফোনটাকে শুধুমাত্র 45 থেকে 50 মিনিটে ফুললি চার্জ করা পসিবল এর সাথে ফোনটার বক্সের ভেতরে সিলিকন টিপু কেস সিম ইজেক্টর টুল আর ইউএসবি টাইপ সি ডাটা কেবল সহ ফোনটি তো থাকছেই এই স্মার্টফোনটার আটলান্টিক ব্লু কালারটা হয়তো সকলেরই নজর কাড়বে বিকজ এই কালারটা আসলে মারাত্মক লেভেলের এবং পেছনে সেই আগের মতো গ্লাস ব্যাকের ডিজাইনের সাথেই আসে Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটা এছাড়া বক্সি আকারের ডিজাইনের সাথেই আসে Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটি এই ফোনটার ওয়েট হচ্ছে গিয়ে 202 গ্রাম আর 8.1 মিলিমিটার থিকনেসের সাথেই আসে Note 11 Pro 5G স্মার্টফোনটা তো ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক হাতে ইউজ করার জন্য Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটা কার্যকারী হবে না বিকজ এখানে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করেছে Xiaomi তো যাদের হাত কিনা কিছুটা বড় তারাই এক হাতে ইউজ করতে পারবেন এই ফোনটিকে তাছাড়া এই ডিসপ্লে প্যানেলটিতে বরাবরের মতো 120Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 240Hz টাচ স্যাম্পলিং রেটটাও থাকছে এখানে এইচডিআর 10 এর সাপোর্টের পাশাপাশি সর্বোচ্চ 1200 নিটসের পিক ব্রাইটনেসের দেখা পাওয়া যাবে তাই কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা ডিসপ্লে বলা চলে Xiaomi এর Redmi Note 11 Pro 5G স্মার্টফোনের ডিসপ্লেকে এছাড়া রোদের আলোতেও কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা ফোনটিকে ইউজ করতে পারবেন কর্নিং গোরিলা গ্লাস ফাইবার প্রোটেকশনকে Xiaomi ইউজ করেছে ফোনটার উপরে কিন্তু এখানে যদি একটা গ্লাস প্রোটেক্টরকে ইউজ করেন তাহলে আরও কিছুটা বেটার হবে এই স্মার্টফোনটাতে IP53 ডাস্ট এবং ফ্ল্যাশ রেজিস্ট্যান্ট রয়েছে তাছাড়া ফোনটার সফটওয়্যার হিসেবে MIUI 13 এর পাশাপাশি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকছে আগামী 2 মাসের মধ্যেই অ্যান্ড্রয়েড 12 এর অপারেটিং সিস্টেমের আপডেটটা নিয়ে আসবে Xiaomi MIUI 13টা অবিকল MIUI 12.5 এর মতোই এখানে নতুন কোনো চেঞ্জ আনেনি গ্লোবাল ভার্সনের Xiaomi যেমন চাইনিজ ভার্সনে অ্যাপলের iOS এর মতো উইজেট সিস্টেম ছিল বাট গ্লোবাল ভার্সনের MIUI 13-এ তেমন কিছু থাকছে না এছাড়া নতুন কোনো ফিচারও অ্যাড করা হয়নি বেসিক্যালি এখানে পারফরমেন্সকে কিছুটা বুস্ট করা হয়েছে আর যতগুলো বাগ ভালুক ছিল সেগুলোকে কিল করা হয়েছে Xiaomi ক্লেম করেছে যে 400-এর মতো বাগসকে তারা কিল করেছে MIUI 13-এ তাছাড়া MIUI 12.5 এর মতোই Xiaomi Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটা র্যামকে এক্সটেন্ড করা পসিবল হবে ভার্চুয়ালি সর্বোচ্চ 3 থেকে 5 GB পর্যন্ত আর Note 11 Pro 5G স্মার্টফোনটা আগামী 2 বছরের অ্যান্ড্রয়েড OS এর আপডেটের পাশাপাশি 3 থেকে 4 বছরের MIUI এর আপডেটটা পেয়ে যাবে 6 GB আর 8 GB এই দুটো র্যাম ভেরিয়েন্টের সাথে আসে Note 11 Pro 5G স্মার্টফোনটা এখানে 64 GB থেকে শুরু করে 128 GB UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি থাকছে সাথে পাওয়া যাবে হাইব্রিড সিম স্লট যার মাধ্যমে কিনা 2টা সিম অথবা 1টা সিম আর 1টা SD কার্ডকে ইজিলি ইউজ করা যাবে 512 GB পর্যন্ত সো এতক্ষণ অব্দি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে চাইনিজ ভেরিয়েন্টের সাথে ডিসপ্লে আর সফটওয়্যার সেকশনে অনেকটাই মিল পাওয়া যায় গ্লোবাল ভেরিয়েন্টের নোট 11 প্রো স্মার্টফোনটার বাট এই ফোনটার চিপসেটটা কিছুটা ভিন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G অ্যাসোসিকে ইউজ করা হয়েছে ফোনটার চিপসেট হিসেবে যেটা কিনা শুধুমাত্র 6 nanometer আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর অ্যাসোসি আর এখানে অ্যাডিনোর 619 GPUটা থাকছে তো এখানে যদি আমি চাইনিজ ভেরিয়েন্টের সাথে গ্লোবাল ভেরিয়েন্টকে তুলনা করি তাহলে পারফরমেন্স সেকশনে অবশ্যই চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটা কিছুটা এগিয়ে থাকছে ইনফ্যাক্ট 5G ব্যান্ডের কথা বলতে গেলে কোয়ালকমের এই চিপসেটটাতে সর্বোচ্চ 11 থেকে 13টা 5G ব্যান্ডের সুবিধা পাওয়া যাবে তাই বাংলাদেশে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন নোট 11 প্রো 5G স্মার্টফোনটার গ্লোবাল ভেরিয়েন্টকে পারফরমেন্স সেকশনে যদি আপনারা গেমিং এর কথা বলেন তাহলে অনেকটাই নোট 10 প্রো স্মার্টফোনটার মতোই গেমিং পারফরমেন্স পাওয়া যাবে নোট 11 প্রো 5G স্মার্টফোনটার গ্লোবাল ভেরিয়েন্টে মানে দাঁড়াচ্ছে গিয়ে পাবজির মতো গেম আপনারা 40 থেকে 60 FPS এ নর্মাল গ্রাফিক্স রেখে প্লে করতে পারবেন ফ্রি ফায়ার গেমটা অবশ্যই চলবে ম্যাক্স সেটিংস এ এছাড়া রেগুলার ইউসেজের ক্ষেত্রে এই চিপসেটটা কিন্তু মোটামুটি ভালোই তবে প্রাইসিং এর ক্ষেত্রে যদি বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে 25 থেকে 30 হাজার টাকায় এই নোট 11 প্রো স্মার্টফোনটার গ্লোবাল ভেরিয়েন্টকে পাওয়া যায় যেখানে কিনা কোয়ালকমের চিপসেট রয়েছে তাহলে কিন্তু ভালো হবে ক্যামেরা সেকশনে চাইনিজ ভেরিয়েন্টের মতোই 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথেই আসে
গ্লোবাল ভ্যারিয়েন্টের এই ফোনটা। এখানে স্যামসাং এর সেকেন্ড জেনারেশনের 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে, যেটা কিনা পিক্সেল বিনিং এর মাধ্যমে 12 মেগাপিক্সেলের ছবিগুলো বাই ডিফল্ট ক্যাপচার করে থাকে। আর রাতের বেলাও আপনারা নাইট মোড ছাড়াই খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন এই 108 মেগাপিক্সেলের বিশাল সেন্সরটি দ্বারা। তার সাথে শুধুমাত্র 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরাকে ইউজ করা হয়েছে ফোনটার অন্য দুইটা ক্যামেরা সেন্সর হিসেবে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। এই স্মার্টফোনটা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল নয়, শুধুমাত্র 1080p রেজুলেশনে আপনারা ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। এছাড়া এখানে Xiaomi-র অন্য 10টা স্মার্টফোনের মতোই সবগুলো ক্যামেরা মোডের ফিচার থাকছে ক্যামেরা অ্যাপে, যেমন নাইট মোডের ফিচার, ব্লগ মোডের ফিচার, স্টুডিও লাইটিং এর ফিচার আর প্রো মোডের ফিচার সহ ইত্যাদি ইত্যাদি। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা দ্বারা দিনের বেলা খুব ভালো ভালো ছবি তুলতে পারা গেল, রাতের বেলা কিছুটা স্ট্রাগল করবে এই সেলফি ক্যামেরাটা। সিকিউরিটি সেকশনে অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে Xiaomi এখানে কস্ট কাটিং করার জন্য। তাছাড়া জায়রো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর আপনারা পেয়ে যাবেন নোট 11 প্রো 5G স্মার্টফোনটাতে। এখানে সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা থাকছে আর আয়ার ব্লাস্টার সেন্সরটিকেও আপনারা পেয়ে যাবেন। পাওয়া যাবে ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক আর ওয়াইফাই ব্লুটুথ সহ NFC-র ফিচারটা। তবে বাংলাদেশ আর ইন্ডিয়ান রিজনে আসলে এই NFC-র ফিচারটা নাও থাকতে পারে। ব্যাটারি সেকশনে আগের মতোই 5000mAh এর ব্যাটারি, তার সাথে 67W চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে, যার মাধ্যমে কিনা আপনারা প্রায় 45 থেকে 50 মিনিটে ফোনটাকে ফুলি চার্জ করতে পারবেন 0 থেকে 100%-এর মধ্যে। এছাড়া প্রায় 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে নোট 11 প্রো 5G স্মার্টফোনটা থেকে, যদি আপনারা ফোনটাকে ডার্ক মোডে রেখে 60Hz ইউজ করে থাকেন। গ্রে, হোয়াইট এবং ব্লু এই তিনটা কালারের সাথে গ্লোবাল মার্কেটে নোট 11 প্রো 5G স্মার্টফোনটাকে পাওয়া যাবে। বিশেষ করে আটলান্টিক ব্লু কালারটা সকলেরই পছন্দ হবে, এটাই আমি আশা করছি। তো ভিউয়ার্স, Xiaomi-র এই ফোনটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও 4K ভিডিও রেকর্ডিং নেই। এছাড়া আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে আপনারা বরাবরের মতো মিস করবেন, আর এখনও অবধি অ্যান্ড্রয়েড 12-এর অপারেটিং সিস্টেমটা আসেনি নোট 11 প্রো 5G স্মার্টফোনটাতে। তো এই জিনিসগুলো বাদে আসলেই নোট 11 প্রো 5G স্মার্টফোনটা বর্তমানে একটা ভালো স্মার্টফোন। তবে ইউরোপের মার্কেটে কিছুটা উচ্চ মূল্যেই লঞ্চ করা হয়েছে নোট 11 প্রো 5G স্মার্টফোনটাকে। এর বেস ভ্যারিয়েন্টের প্রাইসিংটা শুরু হচ্ছে $329 থেকে, যেটা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 28,000 টাকার মতো পড়ে এবং ইন্ডিয়ান প্রাইসিংয়ে 24,500 টাকার মতোই পড়ে। এছাড়া এর অন্যান্য সকল ভেরিয়েন্টের প্রাইস আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। সো বাংলাদেশের মার্কেটে যদি 25 থেকে 30,000 টাকার আশেপাশে ফোনটাকে পাওয়া যায় তাহলে ভালো হবে, আর না হয় পোকো F3, OnePlus 9R এই সকল স্মার্টফোন 30,000 টাকার উপরে খুব ভালো কিছু অফার করছে নোট 11 প্রো 5G স্মার্টফোনটার তুলনায় আমাদের। তবে চাইনিজ নোট 11 প্রো স্মার্টফোনটা কিন্তু এই গ্লোবাল নোট 11 প্রো স্মার্টফোন থেকে আরও কিছুটা বেশি পাওয়ারফুল। আপনারা চাইলে চাইনিজ ভেরিয়েন্টটাকে পারচেস করতে পারেন বর্তমানে 30,000 টাকার আশেপাশে, যেটা কিনা Xiaomi 11i নামে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে বর্তমানে পাওয়া যাচ্ছে। সো অ্যাট দ্য এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন।